অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। তুমি করুণা মৃত সিন্ধু, করো করুণা কণা দান। না, এরা চোখে দিয়ে আলো দেখতে পায় না, তবুও এরা কারোর করুণা কণা দান চায় না। উল্টো এই অন্ধরাই আলোকিত করে তোলে সমাজকে। বড়দের নিউ ইয়ার বা প্রিয়জনের জন্মদিন, বাড়িতে তো অনুষ্ঠানের শেষ নেই। যেটা ছাড়া এই সব পার্টি অসম্পূর্ণ তা হলো মোমবাতি। আর দীপাবলি, সে তো আলোরই উৎসব, আলোকিত হয়ে উঠবে সারা দেশ, যেখানে মোমবাতির ভূমিকা সব থেকে বেশি। যাদের চোখে আলো নেই, তাদেরই হাতের জাদুতে আলোকিত হবে দীপাবলির উৎসব। যখন এরা তাদের তৈরি মোমবাতি জ্বালিয়ে আলোর স্পর্শ পায়, আর গেয়ে ওঠে মঙ্গলদীপ জ্বেলে, অন্ধকারে দুচোখ আলোয় ভর প্রভু, তখন অপরের আনন্দে তাদের মুখে ভেসে ওঠে অনাবিল আনন্দ। হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের আবাসিক দৃষ্টিহীনদের তৈরি মোমবাতিতে এবারও সাজবে দীপাবলির সন্ধ্যা। দৃষ্টিহীনদের শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসনের কাজে যুক্ত বিবেকানন্দ মিশন আশ্রমের এই দিওয়ালি উপহার দুই মেদিনীপুর ছাড়িয়ে পাশের হাওড়া হুগলি জেলায় মানুষের মনেও ভীষণ আকর্ষণীয় হয়ে উঠেছে। বছর ভোর রান্নার মশলা, খাতা পত্র, ঝাড়ু সহ নানান জিনিসপত্র তৈরি করে দৃষ্টিহীন পড়ুয়ারা, কিন্তু কালী পুজোর প্রাক্কালে শুধুই মোমবাতি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এখন তাদের হাতের তৈরি এই মোমবাতির আলোয় সেজে উঠবে গৃহস্থের ঘর। চৈতন্যপুর থেকে কুকরাহাটি যাওয়ার পথেই অবস্থিত এই আবাসিক আশ্রম। আর যেখানে এখন মোমবাতি তৈরিতে ব্যস্ত আশ্রমের 12 জন দৃষ্টিহীন আবাসিক, আর কয়েকদিন পরেই আলোর উৎসব। এখন আশ্রমে গিয়ে দেখা গেল দৃষ্টিহীনরা তাদের হাতের জাদুতে বানাচ্ছে একের পর এক মোমবাতি। ছোট বড় এবং মাঝারি মিলে ইতিমধ্যে এবার 50 লক্ষ মোমবাতি তৈরি করবেন তারা। 45,000 প্যাকেট মোমবাতি বাজারে পৌঁছে গেছে ইতিমধ্যে। এখন শেষ মুহূর্তে বাজার ধরার ব্যর্থতা কমবে। আশ্রমের কর্মকর্তারা জানান, আমরা জুলাই মাস থেকে শুরু করেছি, এখনো অর্ডার প্রচুর। এই মালের আমাদের যেহেতু মানে এই মালটা খুব টেকসই মাল, এবং এই মালটা আমাদের খুবই পাকা মাল, সেই কারণে অর্ডার প্রচুর। আমরা দিয়েও আমরা শেষ করতে পারবো না, কিন্তু তাও সত্ত্বেও আমরা যতটা পারবো চেষ্টা করব যে মালটাকে বেশি পরিমাণে আমরা দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের, হ্যাঁ, আমরা যেহেতু দৃষ্টিহীন, এখন বাজারে বিভিন্ন ধরনের লাইট বা ইলেকট্রিকের বিভিন্ন ধরনের উঠে গেছে, কিন্তু উঠার সত্ত্বেও কিন্তু এই মোমবাতির চাহিদাটা প্রচুর। সেই কারণে এই মোমবাতি আমরা যদি তৈরি করছি দীপাবলির জন্য, এই দীপাবলির জন্য এই মোমবাতিটা অপর যে জ্বালাচ্ছে ছেলে, ছোটো ছোটো ছেলেমেয়েরা বা বাচ্চারা যারা জ্বালাচ্ছে, তারা যে আনন্দটা উপভোগ করছে সেটাই আমাদের কাছে আনন্দ। আমরা তৈরি করতেছি দীপাবলির সময় এই মোমবাতিটা, বাজারে যাচ্ছে, বাজার থেকে কিনে ছোটো ছোটো ছেলেমেয়েরা যে জ্বালাচ্ছে, এটাই আমাদের। দুই মেদিনীপুর ছাড়িয়ে প্রতিবেশী বিভিন্ন জেলায় আশ্রমে দৃষ্টিহীনদের তৈরি মোমবাতিগুলি যায়। খরচ বাদে মোমবাতি বিক্রির তৈরির সমস্ত লভ্যাংশ দৃষ্টিহীনরাই পায়। 1987-87 সালে এটা চালু হয়েছিল, তখন থেকেই আমরা আমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড যে প্যারাফিনটা তৈরি করে সেটা হচ্ছে 1 নম্বর একটু হাডি, সেইটাই আমরা বরাবর কিনে তৈরি করি, যার জন্য আমাদের গুণগত মান এত ভালো যে তমলুক থেকে হলদিয়া পর্যন্ত বেল্টে বড় বড় যে দোকানদাররা বা সেলসম্যানরা রয়েছে, ওরা এখান থেকেই মাল আমাদের নিয়ে যায়, এবং চাহিদা খুব ভালোই, এবছরও ভালো চাহিদা রয়েছে। হ্যাঁ, সে তো হবে, এটা সিজির ব্যবসা যেহেতু, আর সিজির যিনি মোমবাতি, সেই জন্য ওই বাড়তি পয়সা তো ওরা যেমন এটা থেকে একটা স্যালারি হিসেবে পায়, তার সঙ্গে যেহেতু একটু এক্সট্রাভাবে ওরা পরিশ্রম করে, সেহেতু আমরা এক্সট্রাভাবে একটা এক্সগাসিয়া দিয়ে থাকি এই মোমবাতির সিজিনে। না, সেইটা আমরা করেছি অ্যাকচুয়ালি, আমাদের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী উনি দেওয়ালির সময় একটা বাতি নিয়ে যান, আর বাকি আমাদের DM ক্যামেরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, উনি আমাদের এই লোকসভার যে ইলেকশনটা হয়ে গেল, এই লোকসভাতে উনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে যত বুথ, প্রতিটা বুথে যত মোমবাতি লাগে অর্থাৎ 1 প্যাকেট করে, সেইটা আমরা এবছর সাপ্লাই করেছি, এবং উনি সহযোগিতা করেছেন এটা। সেই যদি সবাই যদি কিনতো, তাহলে হয়তো আরও আমরা একটু প্রোডাকশানটা বাড়াতে পারতাম, এবং এর যে লভ্যাংশটা এরা আরও পেত, আমরা যেটা এখন এক্সকাসিয়া দিচ্ছি সেইটা আরও একটু বাড়ানো যায়, এবং আরও উৎপাদন বাড়লেই অটোমেটিকভাবে ওদেরও এটা বাড়বে এবং প্রভাবটাও বিস্তার হবে। সেই জন্য
সেই জন্য আমরা চাইছি কোথাও না অন্য জেলাতে নয় অন্তত পূর্ব মেদিনীপুর জেলাতে সবাই যদি এই মোমবাতি ব্যবহার করে তাহলে আমরা খুব উপকৃত।